আসসালামু আলাইকুম 810 বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম করোনা ভাইরাসে দেশে আরো দুই জনের মৃত্যু এ নিয়ে আটজন মারা গেলেন দুই শিশু সহ নতুন আক্রান্ত নয় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনগণের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে সারা দেশে স্থানীয় প্রশাসনের পাশাপাশি তৎপর সেনাবাহিনী শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গত চব্বিশ ঘন্টায় দেশে আরও দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আর নতুন করে শনাক্ত হয়েছেন দুই শিশু সহ নয় জন রোগ রোগ নিরাময় ও গবেষণা প্রতিষ্ঠান আইএডিসিআর এর ব্রিফিংয়ে জানানো হয় এ নিয়ে দেশে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে সত্তর জনে আরও জানাচ্ছেন শারফুল আলম এবং আমাদের সাথে করোনা ভাইরাসের সবশেষ তথ্য নিয়ে আইইডিসিআর এর নিয়মিত অনলাইন ব্রিফিং এ জানানো হয় গত চব্বিশ ঘন্টায় সবচেয়ে বেশি পাঁচশো জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এর মধ্যে পরীক্ষা করা হয়েছে চারশো চৌত্রিশ জনের নতুন করে যে নয়জন জন আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে দশ বছরের কম বয়সী দুই শিশু রয়েছে আর যে দুইজন মারা গেছেন তাদের একজনের বয়স নব্বই অন্যজনের আটষট্টি বছর বয়স গত চব্বিশ ঘন্টায় আরো দুজনের দুজন মৃত্যুবরণ করেছেন যার মধ্যে একজন এই গত চব্বিশ ঘন্টায় যারা শনাক্ত হয়েছেন তাদের মধ্যে একজন আর একজন আছেন যিনি আগেই শনাক্ত হয়েছিলেন গত চব্বিশ ঘন্টায় আরও শনাক্ত হয়েছেন যাদের মধ্যে কোভিড উনিশের সংক্রমণ রয়েছে এরকম রয়েছেন নয়জন এই নয়জনের মধ্যে আটজনের নমুনা আইডিসিআরএ পরীক্ষা করে শনাক্ত করা হয়েছে একজনের নমুনা ঢাকার বাইরে এই নয়জনের জনের মধ্যে পাঁচজনের কন্ট্যাক্ট ইতিহাস রয়েছে তার মানে হচ্ছে পাঁচজন ইতিমধ্যে সংক্রমণ আছে এরকম শনাক্তকৃত রোগীর সংস্পর্শে বা পরিবারের সদস্য দুইজন যারা বিদেশ থেকে এসেছিলেন এরকম সংস্পর্শে আছেন এরকম দুজন আছেন আর বাকি দুইজনের ক্ষেত্রে আমরা এখনো তথ্য সংগ্রহ করছি দেশে প্রথম করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে আটই ঘন্টায় সবচেয়ে বেশি নমুনাও পরীক্ষা করা হয়েছে বলে জানায় আইডিসিআর মানুষ সচেতন না হলে করোনা পরিস্থিতির উন্নতি হবে না বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আবুল কালাম আজাদ সরকার যত ব্যবস্থায় নিক না কেন মানুষ ব্যক্তিগত পর্যায়ে তার নিজ ভূমিকা যদি সঠিকভাবে পালন না করেন তাহলে কিন্তু এই করোনার সংকট থেকে হলো সহজে মুক্তি পাওয়া সহজ নয় ব্রিফিংয়ে জানানো হয় করোনা সম্পর্কে মোবাইল ফোনে বিনামূল্যে দেশে একুশশো চিকিৎসক স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন সরফুল আলম এটিএন বাংলা ঢাকা নাটোর সদরে জ্বর সর্দি কাশি নিয়ে পঞ্চান্ন বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে উপজেলার কাফুরিয়া এলাকায় গত রাতে তিনি মারা যান দুলার নামে ওই ব্যক্তির শরীরে করোনা উপসর্গ ছিল কিনা তা নিশ্চিত হতে নমুনা সংগ্রহের জন্য মেডিকেল টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সদর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মাহবুবুর রহমান জ্বর সর্দি কয়েকদিন ধরে সে মৃত্যু হয় এবং আমাদের সকলে আমরা খবর পাওয়ার পরে আমাদের মেডিকেল টিম সেখানে আমরা তার সব কানেকশন করবো কানেকশন করে আমরা সাহিত্যে পাঠাবো এবং রিপোর্ট পাওয়ার পরে আমরা জানতে পারবো সেই কোভিড নাইন্টিনে ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর এলাকায় করোনার লক্ষণ নিয়ে অবসরপ্রাপ্ত এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে তার নাম এনামুল হক ভোরে তার মৃত্যু হয় কোটচাঁদপুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্ত আব্দুল রশিদ জানান শুক্রবার রাতে প্রচণ্ড জ্বর ও শ্বাসকষ্টের লক্ষণ নিয়ে তাকে হাসপাতালে আনা হয় পরে স্বজনরা ওই কনস্টেবলকে হাসপাতালে ভর্তি না করে বাড়িতে নিয়ে যায় মৃতের শরীর থেকে নমুনা নিয়ে পরীক্ষার জন্য আই পাঠানো হয়েছে এবং ওই বাড়িটি সহ আশেপাশের আরও চার পাঁচটি বাড়ি লকডাউন করা হয়েছে লক্ষীপুরের কমলনগরে করোনার উপসর্গ নিয়ে তিন মাস বয়সী এক শিশু মারা গেছে শিশুটির পরিবার জানায় দুদিন ধরে অসুস্থ থাকার পর গতরাতে সে মারা যায় তার শরীরে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে বলে কমলনগর স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন এ ঘটনার পর তিনটি বাড়ি লকডাউন করে রাখা হয়েছে চট্টগ্রামে প্রথম একজন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর নগরীর দামপাড়ার পাঁচটি বাড়ি লকডাউন করা হয়েছে একই সাথে ওই ব্যক্তিকে চিকিৎসা দেওয়া বেসরকারি হাসপাতালের তিন চিকিৎসক পনেরো জন নার্স ও একজন ওয়ার্ড বয়কে কোয়ারেন্টিনে রাখা হয়েছে জেলা সিভিল সার্জন শেখ ফজলে রাবি জানান সাতষট্টি বছর বয়সী ওই ব্যক্তি কয়েকদিন আগে ওমরা ফেরত দুই আত্মীয় সংস্পর্শে এসেছিলেন তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে করোনা ভাইরাস পরিস্থিতিতে স্থবির হয়ে গেছে দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম সেখান থেকে পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী তামিম মাহমুদ চট্টগ্রামে এখন পর্যন্ত সাতাশি জনের করোনা ভাইরাস আছে কিনা সেই ধরনের সেই পরীক্ষা করা হয়েছে চট্টগ্রামের ফৌজদারহাট অবস্থিত বিআইডিআইটি হাসপাতাল এখন পর্যন্ত গতকালই প্রথম একজন পজিটিভ করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে যিনি এই এলাকায় বসবাস করেন দামপাড়া এক নম্বর গলি এলাকায় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ঘনবসিত এলাকা সেখানে যেহেতু অনেকেই বসবাস করেন তাদের যা যা প্রয়োজন হয় নিত্য নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পণ্য সামগ্রী যাই প্রয়োজন হচ্ছে পুলিশের পক্ষ থেকে সেই সমস্ত জিনিস এনে দেওয়া হচ্ছে এবং যদি তারপরও যাতে তারা ঘর থেকে বের না হয় বারবার পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হচ্ছে এই সিভিল সার্জন এবং প্রশাসন পুলিশ থেকে অনুরোধ করা হয়েছে মসজিদে গিয়ে নামাজ আদায় না করে ঘরেই যাতে এই মুহূর্তে বিশেষ পরিস্থিতি যাতে ঘরেই নামাজ আদায় করে সেই জন্য প্রশাসনের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হচ্ছে এছাড়াও এই এলাকা যেহেতু দুই দিক থেকে প্রবেশ করা যায় প্রবেশ মুখ রয়েছে এই জন্য দুই দিকে কিন্তু অলরেডি বাধা বাধা ব্যবস্থা করা যাতে কেউ এখানে ওই বাধা টপকিয়ে এখানে আসতে না পারে করোনা ভাইরাস সহ বিভিন্ন জটিল রোগ পরীক্ষার জন্য পিসিআর মেশিন পৌঁছেছে বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজে তবে তা চালানোর জন্য সেখানে নেই কোন বিশেষজ্ঞ টেকনিশিয়ান অন্যদিকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করোনা ভাইরাস শনাক্তে অত্যাধুনিক গবেষণাগার ও জনবল থাকলেও নেই কিট ও পিপিই স্থানীয় প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র নিয়ে মনি হোসেন তপুর রিপোর্ট করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে বরিশাল বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুজনের মৃত্যুর পর নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা হাসপাতালটিতে ২২ মার্চ থেকে এ পর্যন্ত ভর্তি মোট নয় জন রোগী লোক তৈরি করতে আপনার প্রশিক্ষণের প্রয়োজন আমাদের এখানে লোক আছে তাদেরকে প্রশিক্ষণ দেবেন এখানে আসবেন অথবা অনলাইনে তাদেরকে প্রশিক্ষণ করোনা ভাইরাস শনাক্ত সহ বিভিন্ন জটিল রোগের নমুনা পরীক্ষার মেশিন গত তিরিশ মার্চ এসে পৌঁছেছে হাসপাতালটিতে তবে মেশিন স্থাপন ও পরিচালনার জন্য নেই কোনো বিশেষজ্ঞ এবং টেকনিশিয়ান কর্তৃপক্ষ বলছেন ভাইরাস পরীক্ষার জন্য প্রয়োজনীয় কিটও নেই

পিপিই দিলেই এই পরীক্ষা করা সম্ভব বলে জানান তারা সকল কিছু এখানে আমাদের আছে বাংলাদেশ সরকার এবং স্বাস্থ্য অধিদপ্তর যদি আমাদেরকে ব্যবহার করতে চায় তাহলে আমরা রাজি আছি আমদানিকৃত কিট দিয়ে এই গবেষণাগারে চব্বিশ ঘন্টায় অন্তত তিরিশ জনের পরীক্ষা করা সম্ভব বলে জানিয়েছেন যশোরের সিভিল সার্জন সেখানে করোনা ভাইরাস পরীক্ষা করা সম্ভব এবং এই করোনা ভাইরাস পরীক্ষা করার জন্য দক্ষ জনবলও তাদের রয়েছে বলে জানাবেন পরবর্তীতে আমি এর সাথে যোগাযোগ করে এবং তারা জানিয়েছে পরবর্তীতে এটি আমাদেরকে জানাবেন করোনা ভাইরাস শনাক্তে যথেষ্ট জনবল রয়েছে সরকারি সহযোগিতা পেলেই কাজ শুরু করা সম্ভব বলে জানিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিরো রিপোর্ট এটিএন বাংলা করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনগণের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে সারা দেশে স্থানীয় পাশাপাশি তৎপর সেনাবাহিনী জরুরি প্রয়োজন ছাড়া কেউ যেন বাইরে না আসে সেজন্য সচেতন করছেন তারা তাছাড়া ভিন্ন নিম্ন আয় মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করছেন স্থানীয় প্রশাসন প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আপেল মাহমুদ করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে মানুষকে ঘরে রাখতে আরও কঠোর অবস্থান নিয়েছে সেনাবাহিনী শনিবার দেশের বিভিন্ন জেলায় জনসচেতনতামূলক প্রচারণা সহ জীবাণুনাশক ছিটায় সেনা সদস্যরা হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নেয় টহল টিম যশোরে বিনা প্রয়োজনে কেউ বাইরে বের হলে তাদের জিজ্ঞাসাবাদ করছে সেনা সদস্যরা প্রতিটি দোকানের সামনে নিরাপদ দূরত্ব বজায় রেখে পণ্য কিনতে চিহ্ন করে দিচ্ছেন তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া অন্যান্য দোকানপাট যাতে বন্ধ রাখা হয় তাও তদারকি করা হচ্ছে ময়েন সিংহের প্রধান সড়ক ছাড়াও হাট বাজারেও নজরদারি জোরদার করেছে সেনা ও আইন শৃঙ্খলা বাহিনী জনসমাগম স্থলে মানুষকে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে উদ্বুদ্ধ করছেন তারা এদিকে দরিদ্র ও নিম্নয়ের মানুষের মধ্যে খাবার বিতরণ করে শেরপুর ঝেনাইদাস সহ বিভিন্ন জেলা প্রশাসন ও পুলিশ পৌর এলাকায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে চাল ডাল তেলসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয় রিপোর্ট বাংলা করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট পরিস্থিতিতে দেশব্যাপী চিকিৎসা সেবা নিয়ে অভিযোগের মধ্যে নিরবিচ্ছিন্ন সেবা অব্যাহত রেখেছে খুলনা আদিন মেডিকেল কলেজ হাসপাতাল করোনা ভাইরাস প্রতিরোধে নেওয়া হয়েছে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা আলাদাভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে জ্বর ও ঠান্ডা লাগা রোগীদের খুলনা থেকে এস এম হাবিবের রিপোর্ট জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব করোনা ভাইরাস সংক্রমণ আতঙ্কে বর্তমানে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে গিয়ে জ্বর সর্দি কাশি সহ অন্যান্য রোগের চিকিৎসা সেবা না পাওয়ার অভিযোগ রোগী ও স্বজনদের তবে এসব রোগীরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন খুলনা আদিন মেডিকেল কলেজ হাসপাতালে চব্বিশ ঘন্টা সব ধরনের রোগের চিকিৎসা সেবা নিশ্চিতের চেষ্টা করছে প্রতিষ্ঠানটি ক্লিনিক খোলা বন্ধ না করোনারুক্ত জন্য ভালো পরিবেষ্টিক করে হাত ধোয়া তারপরে ধরেন থাই করে তাপমাত্রা চেকআপ করি আমি খুব স্যাটিসফাইড যে আমরা এখানে এসে খুব ভালো সুবিধা এবং সেবা পেছি বর্তমান পরিস্থিতিতে শতভাগ সেবা দিতে কিছুটা কষ্ট সাধ্য হলেও মানুষকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি চিকিৎসা সেবা না নিয়ে কিউ বাড়ি ফিরছেন না বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ সমস্ত বহির্বিভাগ সেবা এবং জরুরি সেবা জরুরি গর্ভবতী সেবা জরুরি বাচ্চাদের সেবা সমস্ত সেবা চালু আছে মুহূর্তে আমাদের ইন্ডোরে প্রায় একশোর অধিক রুগী ভর্তি আছে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে হাসপাতালটিতে নানাবিধ সুরক্ষা ব্যবস্থা রেখেছে কর্তৃপক্ষ আর জল তাপমাত্রা দেখে রোগীদের উপর ভিতরে যাচ্ছে এবং সকল জায়গায় দুই ঘন্টা অন্তর আমরা জীবাণুমনাশক স্প্রে করছি সংক্রমণ রোধে রোগী ও দর্শনার্থীদের মধ্যেও সচেতনতা সৃষ্টির কাজ করছে আট দিন হাসপাতাল কর্তৃপক্ষ বিউরো রিপোর্ট এটিএন বাংলা করোনা পরিস্থিতির মোকাবেলায় দিশে বিভিন্ন স্থানে কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ সাধারণ সম্পাদক মমতাজুল হক ও সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন এছাড়া চলমান পরিস্থিতি মোকাবেলায় জনসচেতনতায় তিন হাজার হ্যান্ড স্যানিটাইজার ও এক লাখ লিফলেট বিতরণ করা হয় বান্দরবানে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর ও শৈশিং সকালে বান্দরবানের সোয়ালোক ইউনিয়নে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয় এসময় জেলা প্রশাসক দাউদুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এছাড়া জেলা বিভিন্ন এলাকায় সেনাবাহিনী পুলিশ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে বরিশালে ত্রাণ বিতরণ করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক শামীম দুপুরে টুঙ্গিবাড়িয়া সাইবের হাট ও চার পাঁচ শতাধিক দুস্থ ও সুবিধাবঞ্চিত শ্রমজীবী মানুষের মধ্যে চাল ডাল তেল আলু ও পেঁয়াজ বিতরণ করা হয় নোয়াখালীতে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে সংসদ সদস্য এইচ এম ইব্রাহিমের পক্ষ থেকে কর্মহীন মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা ও ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে দুপুরে চাটখিল ও সোনাইমুড়ি উপজেলা বিভিন্ন ইউনিয়নের দশ হাজার পরিবারের মাঝে চাল ডাল আলু সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয় চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম ও উপজেলা ভাইস চেয়ারম্যান আলী তাহের উইবু সহ গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন লালমনীহাটে সামাজিক দূরত্ব বজায় রাখা ও ভিড় এড়াতে কর্মহীন হতদরিদ্র মানুষদের বাড়ি বাড়ি ঘুরে ত্রাণ পৌঁছে দেন জেলা প্রশাসক জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁয়ে অসহায় ছিন্নমূল ও ক্ষুদ্র নিগোষ্ঠী মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেছে উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিও এ সময় জেলার পাঁচ উপজেলার সহস্রাধিক পরিবারের হাতে চাল ডাল তেল লবণ ও সাবান তুলে দেওয়া হয় ঋষিপাড়া ও ভাগবত আশ্রম সহ বিভিন্ন পাড়া মহলয় পাঁচ শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করে জেলা প্রশাসন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন সহ অন্যান্য কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন এদিকে নরসিংদী জেলা প্রশাসনকে পাঁচ হাজার পিপিআই দিয়েছেন শিল্পপতি আব্দুল কাদির মোল্লা জয়পুরহাটে কর্মহীন মজুর ও হত্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জেলা বিএনপির সভাপতি মন্ডল জেলা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি হক আনু ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহনিয়াজ কবি শুভ্র এ সময় উপস্থিত ছিলেন করোনা ভাইরাসের কারণে সাভারে কর্মহীন হয়ে পড়া প্রায় দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে একটি তৈরি পোশাক কারখানা সকালে সাভারের উলাই এলাকায় এসব সামগ্রী বিতরণ করা হয় আগামীকাল থেকে গার্মেন্টস কারখানাগুলো খোলার কারণে মানিকগঞ্জের পাটোরিয়া নৌঘাটে রাজধানীমুখী মানুষের ঢল অব্যাহত রয়েছে গতকাল থেকে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একুশ জেলার কর্মমুখী হাজার হাজার মানুষ রাজধানীর দিকে ফিরছে করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি নিয়ে এসব লোকজন পায়ে হেঁটে রিক্সা ভ্যান ও ট্রাকে কর্মস্থলের দিকে ছুটছে পাটোরিয়া ঘাটে সকাল থেকে এসব লোকজনের ভিড় রয়েছে সড়কে গণপরিবহন বন্ধ থাকায় প্রচন্ড গরমের মধ্যে চরম দুর্ভোগে পড়েছে এসব মানুষ বিকে এম পূর্ব ঘোষণা পূর্ব শনিবার গার্মেন্টস ছুটি শেষ হবে সে অনুযায়ী নারায়ণগঞ্জের পঞ্চবটি বেসিক শিল্প নগরী আদমজি ও ইপিজেড সহ বিভিন্ন এলাকার গার্মেন্টসে কর্মরত শ্রমিকরা তাদের কর্মক্ষেত্রে ফিরতে শুরু করেছে সকাল থেকে বিসিক শিল্প নগরীতে শত শত শ্রমিককে ফিরতে দেখা যায় নারায়ণগঞ্জে প্রায় বারোশো গার্মেন্টসে প্রায় চার লাখ শ্রমিক কর্মরত রয়েছে এদিকে শরীয়তপুরের জাজিরা অর্ধ শতাধিক বাড়িঘরে হামলা ও লুটপাট করেছে সন্ত্রাসীরা গতরাতে উপজেলা মুলনা ইউনিয়নের গজনাইপুর গ্রামে এই ঘটনা ঘটে এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণেরও শব্দ শোনা যায় শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ইলেস খান সমর্থকরা এ ঘটনা ঘটায় বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তরা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ঢাকার আসলে পাঁচতলা একটি ভবনের দেয়াল ভেঙে আরেকটি বাড়ির ওপর পড়ে পাঁচজন আহত হয়েছে স্থানীয়রা জানান টাঙ্গাবাড়ি এলাকায় নিরাপত্তা বেষ্টনী না দিয়ে শেলিখেতুর নামে এক নারী পাঁচতলা একটি ভবন নির্মাণ শুরু করে কিন্তু সকালে ওই ভবনের একটি দেওয়াল পার্শ্ববর্তী একটি ছোট ঘরকে চাপা দেয় এতে পাঁচজন আহত হয় এই ঘটনা পর নির্মাণ কাজ বন্ধ করে ভবন মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পুলিশ জয়পুরহাটে বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষ করে ব্যাপক লাভবান হয়েছেন কৃষকরা বিঘা প্রতি এক লাখ টাকা খরচ করে তা বিক্রি হচ্ছে প্রায় চার লাখ টাকা পর্যন্ত সুস্বাদু ও পুষ্টিকর হয় এই স্ট্রবেরি প্রতিদিন রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে সদর উপজেলা জামালপুর গ্রামে নিজ উদ্যোগে কয়েকজন কৃষক বিদেশি এ ফল স্ট্রবেরি চাষ শুরু করেন তারা এ গ্রামে প্রায় পঞ্চাশ বিঘা জমিতে গড়ে তুলেছেন রেড গ্রিন স্ট্রবেরি ভিলেজ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় স্ট্রবেরি অধিক লাভজনক আর দেশ বিদেশে প্রচুর চাহিদা থাকায় এই জেলায় এবার প্রায় পঞ্চাশ বিঘা জমিতে স্ট্রবেরি চাষ হয়েছে এ চাষ সম্প্রসারণে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় কৃষি বিভাগ দর্শক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি সবাই ঘরে থাকুন নিরাপদে থাকুন এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ ধন্যবাদ